আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, ভাবলাম ছোট্ট করে প্রোগ্রামটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে ওম্যান গেমস নাইট। এখানে দেখতে পাচ্ছেন অনেক টাইপের গেম আছে, এগুলো সব ইনডোর গেম। সো সবাই দেখছে কে কোন গেমটা খেলতে পারে বা সবাই মিলে কোন গেমটা খেলা যায়, সেটাই আসলে এখানে পছন্দ করা হচ্ছে। সো আমি ছোট্ট করে শেয়ার করে দিই যে ওম্যানস গেম নাইটটা কিভাবে এবং কারা অ্যারেঞ্জমেন্ট করেছে। এটা হচ্ছে এফআরসি, দেখুন এখানেই সমস্ত প্রোগ্রাম করা হয়। আর আমি যে হাউজিংয়ে থাকি সেই হাউজিং কর্তৃপক্ষরই অফিস রুম হচ্ছে এফআরসিটা। আমি যে ক্লাসগুলো অ্যাটেন্ড করি সেই ক্লাসের পক্ষ থেকে এই গেম নাইটটার আয়োজন করা হয়েছে। সো এখানে কিছু স্ন্যাক্সের আয়োজন করা হয়েছে, এগুলো মূলত মেক্সিকান ফুডই বলা যায়। সো সবাই খাবার দাবার নিচ্ছে এবং খাওয়া দাওয়া করছে একসঙ্গে। আর এরা দুইজন হচ্ছে আমাদের টিচার বেলি অ্যান্ড রাইলি। ওকে, আর উই রেডি টু গেট স্টার্টেড? Of course. Thank you. My pleasure. What'd you say? My pleasure. Oh, I thought you said my blood pressure. So প্রথমে আমরা বিঙ্গো খেলা দিয়ে শুরু করছি। Sorry, I'm like, sorry. I was like, talk. Explain. In 33. In 33. No. In 41. In 41. Man, lots of ins tonight. In 41. Yes. I got it. Bingo. Welcome. Oh. Anastasia. Oh. Oh. You're part of the vlog. Oh my god, please don't say it. He's shy. What? সো খেলতে খেলতে একজন বলল যে সে উইন করে গেছে, তো সেটাই এখন চেক করা হচ্ছে। যদি সবগুলো পারফেক্টলি হয় তাহলে সে ফার্স্ট হয়ে যাবে। সো দেখা যাক কি হয়। সো যে ফার্স্ট হচ্ছে সে প্রাইজ নিচ্ছে। প্রাইজের ভেতরে আসলে মগ, কিছু ফেস মাস্ক আর চকলেট, মূলত এগুলাই আছে। সো এভাবে পরপর তিনটা রাউন্ড খেলা হয়। ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে গিফট পায় সবাই। সো আমি এক রাউন্ডই ভিডিও করেছিলাম, এরপর ঠিক একইভাবে আরও দুই রাউন্ড খেলা হয়েছিল। সো বিঙ্গো খেলা শেষ, এরপর সবাই চুজ করছে আর কি খেলা যায়। সো এখানে অ্যানাস্তেশিয়া, আমাদের আর একটা ফ্রেন্ড, ও বোঝাচ্ছে কীভাবে কোন খেলাটা খেলতে হয়। এগুলো আসলে বিদেশি খেলা, এগুলো সম্পর্কে খুব একটা জানি না আমি। সো এটা হচ্ছে আর একটা খেলা, ব্রেন গেম খেলাটার নাম। আমি এই খেলাটা অল্প একটু খেলেছি, কারণ এটাও মূলত ব্রেনেরই খেলা,
বুদ্ধি খাটিয়ে আপনাকে খেলতে হবে, সম্পূর্ণটাই ব্রেন গেম, সেই জন্য নামটা ব্রেন গেম দেওয়া হয়েছে। সো এটা ওপেন করে এখন সবাই সাজাচ্ছে, সাজানোর পর এটা ডিসক্রাইব করা হবে কিভাবে গেমটা খেলতে হবে। আসলে প্রতিটা গেমই প্রথমেই ডিসক্রাইব করে তারপর সবাই মিলে একসঙ্গে খেলেছে, কারণ এই গেমগুলো সাধারণত আমাদের কাছে পরিচিত না। আমরা যারা ইন্টারন্যাশনাল মানুষগুলো এখানে আছি, সো আমাদের যে টিচার ওরাই মূলত আমাদেরকে এগুলো ডিসক্রাইব করে, তারপর আমরা একসঙ্গে খেলি। সো এটা ছিল আমার লাস্ট গেম, আমি এটা কিছুক্ষণ খেলার পরই বাসায় চলে এসেছিলাম, কারণ এখন রাত 8টা বেজে গেছে আর আমার মনে হয় এটা ওদেরও লাস্ট গেম ছিল, এরপর হয়তো ওরাও আর খেলে নেই। যাই হোক, আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে আমার সার্থকতা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।